বউ ও বউ, আমার হুক্কাটা দাও তো। একটু বহেন, আমি হুক্কাটা সাজাই নিয়ে আইতাছি। কি, তুই আমার হুক্কা এখনো সাজাস নাই? এত বেলা হইয়া গেল তাও আমার হুক্কা সাজানো হলো না। কই, বেলা তো মাত্রই হইল। তুই আমার মুখে মুখে তর্ক করিস? তবে রে, আজকে তোর একদিন কি আমার একদিন? মারে মইরা গেলাম রে, আর মাইরেন না, খুব ব্যথা লাগতেছে, সাইরা দেন না, আর এরকম কি হইতো না। ওরে মারে, আমারে বাঁচাও, মইরা গেলাম রে। প্রত্যেক দিন তোরে কইয়া দিতে হইব, এত বেলা হইয়া গেছে তুই আমার হুক্কা দেস নাই। পরবর্তীতে এমনটা যদি আবার হয় তাহলে তোর কপালে শনি আছে। প্রত্যেক দিন আপনি যখন খুশি তখন মারেন, কিচ্ছু কই না, এবার কইয়া দিলাম। আমরা কিন্তু নারীর জাত, আমরা আটকলা দেখাইতে পারি। যেদিন আটকলা দেখাইব না বুইরা, ওই দিন বুঝবা নারীর জাত কি জিনিস। কি, তুই আমারে আটকলা দেখাবি? তবে রে, আজকে তোর আমি ষোলো কলাই দেখাইতাছি। ও মা রে, ও বাবা রে, মইরা গেলাম রে। এ বুইরা আমারে মাইরা ফলাইলো রে, কেউ আমারে বাঁচাও। মারে ও আর মাইরেন না রে, আমি আর কিছু কইতাম না, আমারে মাফ কইরা দেন। আল্লাহ রে, আমারে কেউ বাঁচাও, এ বুইরা আমারে মাইরা লাইলো। কি করতেছে মায়ের? তো মাইরা ফলাইবেন নাকি? সারেন কইতাছি। তোমগো কি হইছে? আমার বরে আমি মারি তাতে তোমাদের কি? ওরে আমি খাওয়াই পড়াই, আমার বউ আমি মারবো তাতে তোমাদের কি? তোমগোরে এখানে ডাকছে কেড়ায়, যাও নিজে সরকার তেল দাও গিয়া। ওই চল চল, বুইরা লোকে কথা কয়ে লাভ নাই, দিন দিন বুই রইতেছে আর তার বিমৃতি বাড়তেছে, চল আমরা যাইগা। আজকের মতো তোরে সাইরা দিলাম, পরবর্তীতে যদি এদিক সেদিক দেখি তাইলে তোর কপালে সত্যি সত্যি শনি লেখা থাকবো, এই কইয়া দিলাম। বুইরা আমিও তোর এবার আটকলা দেখাইয়া সারমু, তখন বুঝবি নারীর জাত কি জিনিস। জেলে ভাই, ও জেলে ভাই, একটু দাঁড়ান, একটু কথা শুনে যান। কি কথা? কোন আমারে আজকে রাতে একটা বড় শোল মাছ দইরা দিতে পারবেন? তার জন্য আমি আপনারে 500 টাকা দিব। কি, একটা শোল মাছের জন্য আপনি আমারে 500 টাকা দিবেন? সত্যি কইতাছেন তো? হ ভাই, 500 টাকাই দিব, দইরা দিতে পারবেন কিনা কোন? পারমু মানে 100 বার পারমু। এই লোন আপনার 500 টাকা, আর আমারে মাঝরাতে শোল মাছটা দিয়ে যায়েন কিন্তু। আরে এ কি হইতাছে? একটাও তো শোল মাছ পাইতাছি না, সবই দেখতাছি ছোট ছোট মাছ। শোল মাছ না পাইলে আফারে দিমু কইতে? আরে এই তো শোল মাছ পাইছি, যাই আফারে গিয়া শোল মাছটা দিয়ে আই। Mm-hmm.
বউ আমি জমিতে গেলাম মাটি কাটতে, দুপুরে তাড়াতাড়ি খাইতে আসমু, রান্না কইরা রাখিস, যদি এসে খাও না পাই তাহলে তোর কপালে কিন্তু শনি ডাকবো, এই কইয়া দিলাম। এ কি কাণ্ড, মাটির তল থেকে শোল মাছ আসলো কইতে? আচ্ছা যাই হোক, মাছটি নিয়ে বাড়ি যাই, বউকে দিয়ে আসি রান্না করার জন্য। বউ, ও বউ কোথায় তুই, জলদি আয় দেখা যা। কি হইছে, একটু আগে না আপনি মাঠে গেলেন কাজ করতে, এখন দেখি আবার চইলাইলেন। এই দেখ শোল মাছ খেত থেকে পাইলাম, মাছটা ভালো কইরা ভাইজা রাহিস, দুপুরে আইয়া ফেট বইরা ভাত খামু। আচ্ছা আমি এখন খেতের দিকে গেলাম, নে ধর মাছটা। তাড়াতাড়ি খাইতে দে, খিদা পাইছে, খিদায় ফের জ্বালা করতেছে, জলদি খাইতে দে। হাত ধুইয়া লন, আমি খাওন দিতাছি। এইটা কি দিছস তুই, মাছ কই? কি এর শৈল মাছ, মাছ এলো কইতে, আপনি কি মাছ আনছেন নাকি? কি তুই মাছ খাইয়া আমারে দিছ শুকনা মরিচ আর ভাত, আবার কইতাছস আমি মাছ আনি নাই? তবে রে আজকে তোরে আমি মাইরে লামু। ও মারে, কে কোথায় আসো আমারে বাঁচাও রে, এই তুইরা আমারে মাইরা ফলাইলো রে, ও মারে। আরে করতাছেন কি, এমনি মারলে তো মরিয়া যাইব, সারেন কইতাছি সারেন। মারি কি আর সাদে, ওরে জিগা, ও কি করছে, কি করছো গো বোন, তোমার এমনি মারতেছে কেন? উনি নাকি খেত থেকে শোল মাছ পাইছে, আপনারাই কোন খেত থেকে কি শোল মাছ পাওয়া যায়? কি হইছে ভাই, খুইলা কোন তো, বিষয়টা তো বুঝতাছি না। সকালে আমি খেত কোপাইতে গেছিলাম, দেহি হঠাৎ করে মাটির তল থেকে একটা শোল মাছ উঠা আইছে, ওই শোল মাছটা ওর দিছিলাম রান্না করতে, কইছিলাম দুপুরে আমি আইয়া খামু, কিন্তু ওই মাছটা খাইয়া আমারে দিছে শুকনা মরিচ আর ভাত, এইবার কোন ওরে কি করা উচিত? ভাই সাপরা, আপনারাই কোন শুকনা খেত থেকে শোল মাছ কই ঠিকাইব, ওনার মাথা খারাপ হইয়া গেছে, উনি পাগল হইয়া গেছে। হা ঠিকই তো, উইরা পাগল হইয়া গেছে, শুকনা খেত থেকে মাছ আইলো কই থেকে, দর দর বিড়ারে দর। এই যে তোমার মাছ, কি কইছিলাম আমরা নারীর জাত, আমরাও আটকলা দেখাইতে পারি। হইছে রে বউ, অনেক দেখাইছস, এবারের মতো আমারে ক্ষমা কইরা দে,
আমার অনেক শিক্ষা হইছে, তোর আর আট কলা দেখাইতে হইব না, এক কলাই আমার শিক্ষা হইয়া গেছে। আমি কথা দিতাছি, আমি আর তোরে কখনোই মারমু না, এবারের মতো আমারে মাফ কইরা দে। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।